হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি মিথিলা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আলোচনার বিষয় সজিনার স্বাস্থ্য উপকারিতা চলুন আজকে এই সজিনার বিস্তারিত উপকারিতা জেনে নিন সজিনার বহুবিধ ঔষধি গুণ রয়েছে আয়ুর্বেদ শাস্ত্র মতে সজিনার তিনশো প্রকার ব্যাধির প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয় শরীরের প্রয়োজনীয় প্রায় সব ভিটামিনের সাথে অবশ্যকীয় প্রায় সবগুলি অ্যামাইনো অ্যাসিড সজিনা পাতায় বিদ্যমান বলে বিজ্ঞানীরা একে পুষ্টির ডিনামাইট হিসেবে আখ্যায়িত করেছে সজিনা আমাদের দেশে একটি বহু পরিচিত বৃক্ষ যা কাঁচা লম্বা ফল সবজি হিসেবে খাওয়া হয় সজিনা পাতা শাকের মতো রান্না করে আহারের সময় অল্প পরিমাণে খেলে বল বৃদ্ধি পায় ও ক্ষুদা বাড়ে পাতা কেটে ফোরা বা টিউমারে দিলে উপকার পাওয়া যায় উত্তরবঙ্গে সজিনা পাতাকে শাক হিসাবেও খাওয়া হয় এতে তাদের শ্রমজনিত ক্লান্তি শরীরের ব্যথা ইত্যাদি দূর হয় সজিনা গাছকে প্রচলিত বিভিন্ন খাদ্য প্রজাতির মধ্যে সর্বোত্ত পুষ্টিমান সম্পন্ন উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে বহির্বিধ খাদ্যগুণ সম্পন্ন হয় দক্ষিণ আফ্রিকায় সজিনা গাছকে জাদুর গাছ হিসেবে আখ্যায়িত করা হয় সজিনার উপকারিতা অ্যানিমিয়া জয়েন্ট পেন্ট ক্যান্সার কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস ডায়রিয়া হার্ট পেইন ব্লাড প্রেশার কিডনিতে পাথর মায়ের দুধ বৃদ্ধিকরণ সহ বিভিন্ন ঔষধে গুণাগুণ রয়েছে বলে পুষ্টি বিশেষজ্ঞ এফএনএস কে জানিয়েছেন পুরুষের যৌনশক্তি বৃদ্ধি ও দীর্ঘায়্ত করে মেয়েদের বিলুপ্ত যৌন বাসনাকে উজ্জীবিত ও দীর্ঘায়িত করে সজিনা ফুল শাকের মতো রান্না করে বসন্তকালে খেলে বসন্তের প্রতিষেধক হিসাবে কাজ হয় এছাড়াও সর্দি কাশিতে স্রোথে ও যকৃতে কার্যকরিতা কমে গেলে এবং কৃমিনাশক হিসাবে সজিনা ব্যবহার করা যায় বিজ্ঞানীদের মতে সজিনা ডাটা অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যা দেহের পাশাপাশি বাতের জন্য খুব উপকারী সজিনা বীজের তেল আমাদের দেশে তেমন পাওয়া যায় না একে একে বেন ওয়েল বলে এটি ঘড়ি মেরামতের কাজে লাগে বাতের ব্যথায় তা ভালো কাজ দেয় কুষ্ঠ রোগে বীজের তেল অথবা বীজের তেলের অভাবে বীজ বেটে প্রলেপ দিলে উপকার হয় সজনে গাছের মূল ছেঁচে তার রস বের করে নিতে পারেন এবং এই রস যদি সামান্য পরিমাণ মধুর সঙ্গে দিনে দুইবার করে সেবন করতে পারেন তাহলে হাঁপানির মতো রোগ দূর হয়ে যাবে এবং এই রোগ আপনার মূত্র বৃদ্ধি করবে যাদের ইউরিন ইনফেকশন রয়েছে তাদের হাঁপানির পাশাপাশি তাদের ইউরিন ইনফেকশনও দূর হবে যাদের ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য সোডিয়াম ক্লোরাইড যা আমাদের খাবার লবণের মধ্যে রয়েছে তা এই রোগীদের জন্য খুবই ক্ষতিকর কিন্তু আমাদের সজনে পাতা বা সজনে ডাটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম লবণ যা ব্লাড প্রেশারের রোগী সহ অন্যান্য রোগের জন্য কোনো ধরনের ক্ষতি করে না এ কারণে যদি সজনে ডাটা বা সজনে পাতা নিয়মিত সেবন করতে পারেন ঔষধের মতো বিশেষ নিয়মে তাহলে এই ধরনের রোগ থেকে রক্ষা পাবেন আপনার দেহে রক্ত সঞ্চালন যেমন স্বাভাবিক হবে তেমনি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে এবং দেহের খারাপ কোলেস্টরও ধীরে ধীরে দূর হয়ে যাবে আজকের ভিডিও এবং ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ